এরকম মুখে মুখে কেন কথা বলছো মনিরুল? আমরা কি কখনো কখনো তোমাদের চাকর বাকর হিসেবে দেখেছি? ও আমাদের বাড়ির চাকর, তোমার চাকর, আমার চাকর, আমাদের সকলের চাকর, চাকর চাকর চাকর। Hey you bloody swine, move your car right now. I'm warning you or else it's going to be very bad. I mean it, very very bad. I'm going to kill you. I have two reasons to come to India. First is the tribal development seminar. I have to come and attend in to understand the lives of tribes of the country. And the second reason is that I have to see you. Thank you so much, Mr. Robert. I'm grateful that you like me and my place so much. By the way, Mr. Robert, do you remember the book I had mentioned? The book which is published from the Delhi publication, do you remember? Oh, I see. That book on child education. Of course, I remember it. You were writing it when you were abroad. I consider myself lucky to have read an early manuscript. Yeah, that book. Actually, Mr. Robert, I'd like to tell you something, that I have dedicated that book to you. I'm obliged, I'm honored, and I'm grateful. Mr. Robert, please don't embarrass me. I've learned so many things from you. I've learned immensely. It's my pleasure. Thank you so much to be here. Thank you so much, Mr. Robert. Just have a look. Oh my God. আরে তো কালকে সেই ক্লাউনটা যাকে কালকে বাঁশ পেটা করতে গিয়েছিলাম, আর বাঁশটা কিরম ভেঙে দিয়েছিল যাই বল ফুল, গায়ে কিন্তু খুব জোর আছে। মাই ফুট, আমার দেখ কোথেকে একটা সাহেব জুটিয়েছে, তার সঙ্গে খুব গল্প হচ্ছে। মনে হচ্ছে গভীর ডিসকাশন করছে। ডিসকাশন আমি করাচ্ছি আর কি, কিন্তু একটা কথাই বুঝতে পারছি না, ওর সঙ্গে পরপর দুদিন দেখা হয়ে গেল, ইটস ভেরি স্ট্রেঞ্জ। ইডিয়েট একটা, কালকে শুধু ওর জন্য আমাদের পার্টিটা হলো না, এমন মুডটা অফ করে দিল। আই ফিল লাইক ডুইং এনিথিং। কালকে পার্টিটা করতে পারিনি আর সেই রিভেঞ্জটা আমি আজকে নেব। কিভাবে? কিভাবে? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। So what are you waiting for? Let's dance! Run! Let's party!
Excuse me. ওদেরকে বলুন একটু মিউজিকটা আস্তে করতে প্লিজ। ম্যাডাম উনি বলছেন সাউন্ডটা একটু স্লো করতে। রিয়েলি অসুবিধে হচ্ছে না? ভলিউমটা কমিয়ে দিচ্ছি। হেই, ডোন্ট ডান্স। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস উনি বলতে বলছিলেন তাই বললেন যে আপনাকে রিকোয়েস্ট করতে। রিয়েলি তো তুমি এখন যাও গিয়ে ওনাকে রিকোয়েস্ট করো যে ওনার যদি অসুবিধা হয় যেন উনি এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যান। Because we hired this place আর আমাদের যা খুশি আমরা তাই করব। আপনি পাত্তারি গুটি অন্য কোথাও চলে যেতে। Now we have to do something. I'm going to complain to the manager. Yeah, please, sir. What the hell is going on? দেখতেই তো পাচ্ছো। তাই ভাবছিলাম ভদ্রলোকের ছেলে মেয়ে হলে নিশ্চয়ই এরকম জেস্টার করত না। এখানে আসার আগে আমার খুব খারাপ লাগছিল এটা ভেবে যে এই শহরের মানুষজন এতটা ইনডিসেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি কিছু রুটলেস ছেলে মেয়ে যাদের কোনো কাজকর্ম নেই, যাদের কোনো পেডিগ্রি নেই, কোনো সেলফ রেসপেক্ট নেই, রাস্তাঘাটে ফুর্তি করে বেড়ানোটাই যাদের একমাত্র কাজ, তারাই এরকম অসভ্য কাজকর্ম করতে পারে। How dare you? You are talking about my pedigree? Yeah. Oh really? What is your pedigree? আয়নার সামনে কোনোদিন দেখেছো নিজেকে? You look like a clown. We hired this place. We are doing a party. What is your problem? সাহস হলো কি করে এখানে এন্টার করার? Let's play the music.
আর একটা কথা বললে ওটা তুলে জলে ফেলে দেব ওকে হাউ ডেয়ার ইউ Really? Now I'll teach you what is called proper behavior. এইভাবে ঠিক এইভাবে তোমার মতো একটা স্পিসিসকে শেখাতে হয় what is called proper behavior. পুলিশকে যদি ডাকতেই হয় তাহলে আমি ডাকছি এখানে যারা বেলের লাপানা করছে তাদের অ্যারেস্ট করার জন্য আর আমাকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আমি একটু হেল্প করি তাহলে আমি বলে দিচ্ছি আমার নাম সৌরনীল মিত্র আমার অ্যাড্রেস 13/2 গোয়া বাগান স্ট্রিট এনিথিং এলস বড়লোকের আদরে বাঁদর হওয়া ছেলেমেয়েদের ফুর্তি করার জন্য আরো অনেক জায়গা আছে ভদ্রলোকের সংসর্গ তাদের এড়িয়ে চলাই মঙ্গল How dare he? ওরা তো সাহস হলো কি করে? I'll never spare him. Never. থানা পুলিশ করলে অনেক উজ্জ্বত হবে। তার চেয়ে বরং তুই তোর দাদুভাইকে গিয়ে বলে দে। হ্যাঁ, সেই ভালো। রিটায়ার্ড জাজ তার অনেক চেনা জানা আছে। ছেলেটাকে কোর্কে দেবে একেবারে। বুঝলি? দেখতে ওরম নাড়ুগোপাল। কিন্তু কি মারকুটে ছেলে রে বাবু। ও আমার সঙ্গে যা করেছে তার জন্য আমি ওকে লাইফ লং ইমপ্রিজনমেন্ট দেব শোনো তোমাকে যদি আমি কারাদণ্ডে সারা জীবনের জন্য দণ্ডিত করতে না পারি তাহলে আমার নাম ফুলজুরি নয় আমার নাম ফুলজুরি নয় না না টেনশন আর সহ্য হচ্ছে না বাবা রোজ রাতে এই এক অশান্তি এখন রাত 1:45 বাজে অথচ বাড়ির মেয়ে এখনো ঘরে ফেরেনি সবকিছুর একটা লিমিট আছে ফুলঝুরি কিন্তু এবার লিমিট ছাড়িয়ে যাচ্ছে কাল এর একটা ব্যবস্থা করতে হবে সিরিয়াসলি ওর সাথে বসতে হবে তুমি এই একই কথা কবে থেকে বলে আসছো অথচ আজ অবধি কিচ্ছু করনি ও বলল বিয়ে করবে না ব্যাস তুমিও হাত গুটিয়ে বসে রইলে কেন আমাদের ওই যে কি আসে নাবিদ বউ নাকি
তার হাতে তো আমাদের নূর একটা ছবি দিয়ে রেখেছে। হয়তো কইছিল তার নিকট ভালো পাত্রের সন্ধান আছে, তাগরে মাইয়া ছবি দেখাইলে তাকে পছন্দ হইলে। বাবা, এই ব্যাপারেও তুমি নূরজাহানের উপরে পুরোপুরি ভরসা করে বসে থাকবে? নিজে থেকে কিছু করবে না? খবরের কাগজ আছে, সেখানে বিজ্ঞাপন দিতে পারো। আজকাল কত ম্যাট্রিমোনিয়াল সাইট আছে ইন্টারনেটে, সেখানে খোঁজ খবর নিতে পারো। দূর বাবা, শেষে বিয়ের পরে যদি আবার কোনো অঘটন ঘটে ও মানিয়ে নিতে না পারে তখন তো আবার। এই বাড়ির মেয়েরা চাঁদ কপাল করে যে আসেনি সেটা তো ভুল নয়। কি যে বলো না বাবা, সব মেয়ের কপাল তো আর আমার মতো হয় না। আপা মোবাইলে এখন ফোন করে দেখেন না। করেছি তো, অনেকবার করলাম, বেজে বেজে কেটে গেল, ধরলো না। কোনোদিন তো এমন রাত করে না, আজ না জানি বড্ড বেশি রাত করতেছে। কোনো বিপদ আপদ হইল না তো? কি যে অস্থির লাগতেছে, কারে যে কই। এই যে কয়টা বাজে, ঘড়ি দেখো না? মায়াটা ঘরে ফেরে নাই, ভাবনা হইতেছে কতটা শুইতে যাইতে পারতেছেন না, আমি কেমনে নিশ্চিন্তে শুইতে যাই কো। কতটা বড় লোক, এনাকে পয়সা আছে, মায়া অকাম করলে না পয়সা দিয়া মানুষের মুখ বন্ধ করবেন। কিন্তু তার লিগা তোমার ঘুম ছুটনি কি কারণ হইয়া তো আমি বুঝি না। আরে কত্তা গোবাসার ভাই মুখে মায়ের লিগা আমি তো আমার ঘুম নষ্ট করতে পারি না। দেখতেছি তিন দিন স্বাধীন চেতাই হইতেছে, তিন দিন সাহস তোমার বাইরেই চলতেছে দেখতে পাইতেছি। আচ্ছা নুর, এমন যদি করবা ঠিক করছিলা তাহলে শাদী করলা কেন? শাদী করলে না শুধু কামের বাসার মাইন্ডসেট উপর না, নিজের মরদের উপর একটু কর্তব্য থাকে ইয়া বুঝো। আজকাল বড্ড বেশি বেশি কথা বলছিস, কোথায় মেয়েটা ফেরেনি, সে কোথায় আছে না আছে একবার খুঁজে দেখবি তা নয় আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। কিছু মনে করিলেন না কর্তা, আপনারা না মায়ের শাসন করতে জানেন না। আর আমি যখন শাসন করানোর কথা কই তখন আমরা চুপ করাই দেন ধমকান। আমি তো বান্দা মানুষ, আপনার বাসার মেয়ের বিষয় আমার তো দেখানোর কথা না, আমি কেন তোর খোঁজ করানোর কথা কইতে দেবো? এক কান কথা কইতে পারি কর, হ্যাঁ হইতো আমার বাসার মাইয়া, আর এমন বেসাল করতো হ্যারে না গলায় পাড়া দিয়ে মাইরা ফেলাইতাম আমি। নিজেকে কোনোদিন আয়নার সামনে দেখেছো? Kimboot, look like a clown. We had this place. We are doing a party. What is your problem? Shahosh holo ki kore ekhane enter korar? Disgusting. Era naki desher bhobishyo, young generation. Erai desh ta ke shesh kore felche, dhongsho kore felche. Chehara ta dekho, so funny and so weird. কি করে বিহেভ করতে হয়? He doesn't know how to behave properly. জীবনের গোল্ডেন টাইমটাকে ফুর্তি করে নষ্ট করে দিচ্ছে, আবার বড় বড় কথা। ভুল ইংরেজিতে কথা বলতে পারলে মনে করে মহা শিক্ষিত হয়ে গেছে। Disgusting. এখানে আসার আগে আমার খুব খারাপ লাগছিল এটা ভেবে যে এই শহরের মানুষজন এতটা ইনডিসেন্ট হয়ে গেছে, কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি কিছু রুটলেস ছেলে মেয়ে যাদের কোনো কাজকর্ম নেই, যাদের কোনো পেডিগ্রি নেই, কোনো সেলফ রেসপেক্ট নেই, রাস্তাঘাটে ফুর্তি করে বেড়ানোটাই যাদের একমাত্র কাজ, তারাই এরকম অসভ্য কাজকর্ম করতে পারে। নাও আইল টিচ ইউ হোয়াট ইজ কল্ড প্রপার বিহেভিয়ার। ঠিক এইভাবে তোমার মতো একটা স্পিসিসকে শেখাতে হয়, তাকে বলে প্রপার বিহেভিয়ার।
বড়লোকের আদরে বাঁদর হওয়া ছেলেমেয়েদের ফুর্তি করার জন্য আরামের জায়গা আছে, ভদ্রলোকের সংসর্গ তাদের এড়িয়ে চলাই নিয়ে।